Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullahi wabarakatuh. কেমন আছেন প্রিয় দর্শক? আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। আমি গত 29 তারিখে ডিপিআরসি হাসপাতালে ভর্তি হয়েছি আমার সমস্যাগুলো নিয়ে। তো আমি প্রথমে একটা ভিডিও করে দিছিলাম, ওটা একটু দেখে নেন, তারপরে বাকি বিস্তারিত বলতেছি। আমার নাম আবুল বাশার, আমি সৌদি প্রবাসী। আমি সারার কাছে আসছি, ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার কাছে আসছি। আমি ওনাকে ইউটিউবের মাধ্যমে ওনার অ্যাড্রেস পেয়েছি, ওইখান থেকে ওনার সাথে যোগাযোগ করে আজকে প্রাথমিকভাবে ভর্তি হয়েছি। আমার বয়স হচ্ছে আপনার 48 বছর। আমার গ্রামের বাড়ি হলো চাঁদপুর সারাস্তি থানা, দেবকড়া গ্রাম, দেবকড়া। আমি মূল যে সমস্যা নিয়ে আসছি সেটা হচ্ছে আমার ঘাড়ের ডিসপ্লে আছে আপনার 4টা, আর কোমরের হাড্ডি ক্ষয় হয়ে গেছে, ওই জন্য আসছি। আর পায়ের তালুতে হাড্ডি বাড়ছে, এইগুলোর সমস্যা নিয়ে স্যারের এখানে আসছি। এটা হয়েছে আপনার 2.5 বছর ধরে হয়েছে আর কি, নতুন সমস্যা 2 বছর ধরে আর কি। আমি ওইখানে আপনার MRI করছি, X-ray করছি সৌদিতে, ওইখান থেকে আমার রোগগুলো ধরা হয়েছে আর কি। না, আমার এই ঘাড়ের ব্যথা প্রথম শুরু হয়েছে, এরপর হচ্ছে কোমরের ব্যথা, এরপরে আপনার পায়ের তালু। কিন্তু আমি বুঝতে পারি যখন আমি সারাদিন কাজ করি ব্যথা হয় না, যখন আপনার রাত্রে শুই না, শোয়ার পরে যখন বিসমিল্লাহ পরে সকালবেলা উঠি না, তখন মানে মাটি লাগানো যায় না, ব্যথা, প্রচন্ড ব্যথা। দেখা যাচ্ছে কাজ করে একটু রেস্ট নিতে গেলাম, তখন ব্যথাটা হয়। কাজের টাইমে ব্যথাটা অনুভব করা যায় না পায়ের তালুটা, কিন্তু কোমরেরটা অনুভব করা যায়। দেখাছি আপনার ওইখানে, আপনার দুইজনে দেখাছি সৌদিতে, একজন অর্থোপেডিক, এরপরে লাস্ট আপনার নিউরোলজি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেছি আর কি। ওনারা তো আমাকে দুইবার আপনার থেরাপি দিছিল বা মেডিসিন দিছে। এই ওনারা বলছে যে আমাকে গরম পানি সেঁক দেওয়ার জন্যে এগুলা বলছিল, বা পরে আমাকে থেরাপি ফিজিথেরাপির কথা বলছিল। তখন তো আমি স্যারের ঠিকানা হয়ে এখানে চলে আসলাম, আর ওখানে ট্রিটমেন্ট নিয়ে নেই আর কি। আমার চলতে ফিরতে সমস্যা হয়, মাটিতে পাও দিতে সমস্যা হয়, তারপরে আপনার কাজ করতে আপনার সমস্যা হয়। কাজ করতে গেলে আপনার হাত অফস হয়ে আসে, হাতের রগ বাঁকা হয়ে আসে, আঙুল অর্থাৎ বাঁকা হয়ে আসে, এই ধরনের সমস্যা বেশি দেখা দিতেছে আর কি। সবচেয়ে বেশি আপনার সমস্যাটা আপনার আঙুলের রগটা বাঁকা হয়ে আসে এবং হাত বাঁকা হয়ে আসে, অফস হয়ে আসে। এরপরে ঘাড়ের ব্যথাও আছে, কোমরে ব্যথা আছে, ভালো ব্যথা আছে, তীব্র ব্যথা আছে, তারপরে আপনার পায়ের তালুতে ব্যথা আছে। হয় ভালোভাবে হয়, মোটামুটি খুব ভালো। আপনার যেটা আপনার বললাম না যে পায়ের মধ্যে মাটি দেওয়া, মানে মাটির মধ্যে ফাও দেওয়া যায় না, ভালো একটা ব্যথা অনুভব হয়, আর এটা পায়ের। আর যেটা কোমরের, ওটা আপনার গত 3 দিন প্রচণ্ড ভালো বেশি ব্যথা ছিল, 3 দিন কিন্তু অত্যন্ত ব্যথা ছিল গত 3 দিন। ঘাড়েও ব্যথা ছিল, ভালো ব্যথা ছিল। তখন আমি আপনার ওইখান থেকে একটা ওই যে স্টিকার নিয়ে আসছিলাম, ওটা আপনার ব্যবহার করার পরে একটু সামান্য আরাম লাগছে আর কি। স্যারকে বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত, আমি আপনার সবসময় ভিডিও দেখি, ভিডিও দেখে আপনার এখানে আসলাম, ইনশাল্লাহ অ্যাড্রেস পেয়েছি, যাক আপনার জন্য দোয়া করি। আপনি আমার ভালো ট্রিটমেন্ট করলে ইনশাল্লাহ আল্লাহ পাকে আপনার ওসিলা আমাকে সুস্থ করবে, এটা হলো কামনা। আমাদের দর্শকের জন্য আমি সবাইকে আপনার সালাম জানাচ্ছি এবং আমার জন্য দোয়া করবেন। আমি স্যারের এখানে যে আশা নিয়ে আসছি, ইনশাল্লাহ আমি সুস্থ হওয়ার পরে আমি যাওয়ার টাইমে ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও করে আবার ইনশাল্লাহ আমার বিস্তারিত জানাইব। আমার মেন উদ্দেশ্য আপনার সমস্যা ছিল যে হাতের আঙুল এইভাবে বাঁকা হয়ে আসতো, ওটা ঠিক এইভাবে বাঁকা হয়ে আসতো, প্রায় 20 মিনিট ঘষে তারপর হাতের আঙুল এবং হাতের রগগুলো সিধা করতে হইতো, অনেক সময় লাগতো, কাজ করতে পারতাম না, প্রায় ঘাড়ের থেকে ধরে এখানে আপনার স্টক হয়ে আসতো, 1 নম্বর প্রবলেম। 2 নম্বর প্রবলেম ছিল আমার ঘাড়ে ব্যথা ছিল, আর 3 নম্বর প্রবলেম ছিল আমার কোমর থেকে পায়ের নিচে ব্যথা নামতো এবং পায়ের তালুতে ব্যথা ছিল। তো আমার পায়ের তালুতে আপনার হাড্ডি বাড়ছে দুনো পায়ের তালুতে, এবং আমার সায়াটিকা, ওনাদের ডাক্তারদের বাসা সায়াটিকা বলে, ওটা আমার ছিল আর কি শিন শিন করে ব্যথা পায়ের দিকে, অর্থাৎ উরুর মধ্যে পায়ের মধ্যে ব্যথা হইতো, চলতে পারতাম না, অনেক কষ্ট হইতো, তারপরে যে উরু প্রচণ্ড ব্যথা হইতো, সকালবেলায় ঘুম থেকে উঠতে মানে মাটিতে ফাঁড়া দিতে পাইতাম না, খুবই পায়ের তালু ব্যথা, মানে পায়ের তালু থেকে কোমর পর্যন্ত ব্যথা হইতো,
এখন ইনশাআল্লাহ এগুলো নেই, ইনশাআল্লাহ এখানে আসার পরে ট্রিটমেন্ট নেওয়ার পর ওনারা চিকিৎসা করার পরে এর থেকে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করছে। না, চিকিৎসাটা অনেক উন্নত, আলহামদুলিল্লাহ অনেক উন্নত, আমার পছন্দ হয়েছে। আর এখানকার যেগুলো স্টাফ আছে, থেরাপিস্ট আছে বা নার্স আছে, যতগুলো স্টাফ আছে সম্পূর্ণ স্টাফের গুলোর ব্যবহার ভালো। অর্থাৎ এখানে আপনার দেখা যাচ্ছে যে আপনি ফ্যামিলি সিস্টেম, অর্থাৎ এখানে হসপিটাল মনে হবে না, এখানে সম্পূর্ণ ফ্যামিলি সিস্টেম আছে। ফ্যামিলি সিস্টেম আপনার চলাফেরা খুবই মনোরম, পরিবেশ ভালো। ইনশাআল্লাহ আমি দেখছি এখানে অনেক মানে পরিবেশ ভালো, সর্বদিকে সুস্থতা মানে কামনা করে যেতে পারবে মানুষ। ইনশাআল্লাহ আশা করি এখান থেকে খালি হাতে ফিরে যাবে না। যে আমাকে যিনি থেরাপিস্ট আমার ছিল উনিও খুব ভালো মানুষ, ওনার বিহেভটা অনেক ভালো ইনশাআল্লাহ। আমি ওনার জন্য দোয়া করি, ওনাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন খায়াত দারাজ করুক। ওনাদের ভিডিওতে আমি ওনাদেরকে কিন্তু ওনাদের সাথে আমার সাথে পরিচয় ভিডিওর মাধ্যমে, স্যারকে আমি পরিচয় হয়েছে আমার সাথে ভিডিওর মাধ্যমে, অর্থাৎ ইউটিউবের মাধ্যমে। তো এখন ওনাদের ইউটিউবের মাধ্যমে যা দেখেছি কথা যার কথা এবং কাজে, তাই আমি এখানে এসে পাচ্ছি। অর্থাৎ আলহামদুলিল্লাহ আমি এখন পূর্ণ সম্পূর্ণ সুস্থ হয়েছি আপনাদের দোয়া, আমার মা বাবার দোয়া বা আল্লাহ রাব্বুল আলামিনের স্যারের উসিলা আমাকে উনি অনেক সুস্থ, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করেছে। উসিলা ছিল স্যার এবং থেরাপিস্ট। তো আমি ইনশাআল্লাহ স্যারের জন্য দোয়া করি, স্যারের মঙ্গল কামনা করি এবং আল্লাহ পাকের যেন স্যারকে নেক হায়াত দারাজ করে। আর দর্শকদের উদ্দেশ্যে আমি বলতেছি, যাদের এই ধরনের সমস্যা আছে আপনারা আসতে পারেন, এসে ইনশাআল্লাহ ভালো ট্রিটমেন্ট পাবেন। ইনশাআল্লাহ 100% গ্যারান্টি আছে এখানে। অপারেশন ছাড়া ওনারা আমি দেখতেছি অনেক রুগী হাঁটতে পারে না, হুইল চেয়ার করে আসছে, আমার চোখের সামনেই অনেক রুগী ভালো হয়ে চলে যাইতেছে। তো আমি দেখতেছি, আমি একজন রুগী হিসেবে অর্থাৎ পেশেন্ট হিসেবে আমি দেখতেছি আমিও ভালো হয়েছি বা দশজনও ভালো হইতেছে। এখানে এসে ইনশাআল্লাহ ফতোয়ানা হবেন না, যে ফতোয়ার কাছে পড়বেন না, এখানে খুবই ভালো ট্রিটমেন্ট হয় ইনশাআল্লাহ। তার কাজে এটা আছে, তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। আমি কিন্তু সৌদি প্রবাসী, ইনশাআল্লাহ আবার সৌদি চলে যাব। সবাই দোয়া করবেন। ফিয়া মানিল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।